লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রী দুজনেই মৃত্যুবরণ করেছেন তারা লন্ডনের হানসলো এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোহাম্মদ দায়িমুল্লাহ ও স্ত্রী রিজিয়াউল্লাহ মৃত্যুকালে দুজনের বয়স হয়েছিল যথাক্রমে বিরাশি ও তেষ্টি বছর সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় করোনায় আক্রান্ত হয়ে আনসলো হাসপাতালে ভর্তি হওয়ার পর আঠারো জানুয়ারি সোমবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ দাইমুল্লাহ মৃত্যুবরণ করেন এ সময় তার স্ত্রী রিজিয়াউল্লাহ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিন্তু বিশ জানুয়ারি বুধবার দিবাগত রাতে তিনিও মৃত্যুর কোলে ডলে পড়েন কোভিড বিধিনিষেধের নতুন নিয়মে আগামী সপ্তাহ থেকে ইংল্যান্ডে পনেরো জনের বেশি লোকের গরুয়া পার্টিতে অংশ নিলে আটশো পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে একই অপরাধ পুনরায় করলে তাকে প্রতিটি অপরাধের জন্য সর্বোচ্চ ছয় হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে আজ টেন ডাউনিং স্ট্রিটে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান হোম সেক্রেটারি প্রীতি পাটেল তিনি জানান খুবই অল্প সংখ্যক মানুষ নিয়ম ভঙ্গ করছে বর্তমানে ইংল্যান্ডে কেউ অবৈধভাবে ইনডোর পার্টিতে জমায়েত হলে তাকে দুইশো পাউন্ড জরিমানা করা হচ্ছে কেউ তা তাড়াতাড়ি পরিশোধ করলে তা একশো পাউন্ড বর্তমানে ৩০ জনের বেশি লোকের পার্টি করলে আয়োজককে দশ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হচ্ছে এদিকে ব্রিটেনে মসজিদ হিসাবে করোনা টিকা প্রদান কেন্দ্র চালু হয়েছে বার্মিংহামের আল আব্বাস ইসলামিক সেন্টারে এখানে প্রতিদিন পাঁচশো লোক টিকা প্রদানের সুযোগ পাবেন মসজিদের ইমাম শেখ নুরু মোহাম্মদ বলেন টিকা না নিতে যে মিথ্যা তত্ত্ব ছড়িয়ে দেওয়া হয়েছে তা কমাতে মসজিদে টিকাদান কর্মসূচি সহায়তা করবে এনএইচএস বলছে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের কেউ কেউ ভ্যাকসিন নেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করছেন এদিকে ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরও বারোশো নব্বই জনের মৃত্যু হয়েছে মোট মৃতের সংখ্যা চুরানব্বই হাজার পাঁচশো আশি জন অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ত্রিশ হাজার আটশো বিরানব্বই জন মোট আক্রান্তের সংখ্যা পঁয়ত্রিশ লাখ তেতাল্লিশ হাজার ছয়শো ছেচল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে তিন লাখ তেষট্টি হাজার পাঁচশো আটজনকে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন উনপঞ্চাশ লাখ তিয়াত্তর হাজার দুইশো আটচল্লিশ জন এদিকে গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন হাজার সাতশো নয় জন হাসপাতালে মোট ভর্তি রয়েছেন আটত্রিশ হাজার ছয়শো ছিয়াত্তর জন জাকির হোসেন ওয়ান বাংলা টিভি লন্ডন